হেই গাইস, আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে আমার যে ব্লগটা মিনি ব্লগ হতে চলেছে, আর আমরা গেছিলাম সেন্ট জনস হসপিটালে একটুখানি বাবা মার জন্য, বাবা মাকে চেক আপ করানোর জন্য। তো এখন সকাল সকাল আমরা জাস্ট নর্মাল ঘর থেকে ব্রেকফাস্ট করে আর ওলা করে নিলাম। এখন বাবা মাকে নিয়ে আমরা চারজন আমরা চলে যাচ্ছি সেন্ট জনস। তো দেখো, আমরা এখন চলেই এসেছি অটোমেটিক্যালি সেন্ট জনসে, আর এই আমি এখন যাচ্ছি তাদেরকে নিয়ে ভিতরে, মানে কুন্তল আমরা সবাই। তো কুন্তল বাবাকে নিয়ে এখন ভিতরে গেল, ভিতরে বাবাকে চেক আপ করাচ্ছে, আর আমি আর মা বাইরের লবি রিসেপশন যাই বলবে সেখানে আমরা বসে ওয়েট করছি। আর চারিদিকে দেখছি কত রকমের মানুষজন এখানে, বাঙালিও আছে, অনেক জায়গা থেকে লোকজন এখানে আসে। তোমরা তো সবাই শুনেছো নিশ্চয়ই ব্যাঙ্গালোরের সেন্ট জনস মানে ভীষণ ভালো যে হসপিটালটা, সেটা অনেকেই এই সম্বন্ধে তোমাদের ধারণা ভালোই আছে। তো যাই হোক, এখান থেকে এখন মোটামুটি সমস্ত কিছু চেক আপ করানো হয়ে গেল, আর আমরা প্রায় ঘরে চলে যাচ্ছিলাম। তো কুন্তল বেরিয়ে বলল ভীষণ খিদে পেয়েছে, লাঞ্চটা বাইরেই করে নিই। তো তার জন্য আমরা বাইরেই লাঞ্চ করে নিয়েছিলাম। তো লাঞ্চে ছিল চিকেন বিরিয়ানি, মানে আমাদের তিনজনের জন্য, মানে বাবা মা আর আমার জন্য চিকেন বিরিয়ানি অর্ডার করেছিলাম, আর কুন্তলের মিক্স ফ্রাইড রাইস ছিল। তো এখানে হচ্ছে ক্যাফেটেরিয়াতে সমস্ত ধরনের খাবার পাওয়া যায়। যারা কি না মানে অনেক জায়গা থেকে ব্যাঙ্গালোরে চেক আপের জন্য আসো, তারা জানো বাইরে সমস্ত, মানে এখানে সমস্ত কিছু পাওয়া যায় খাওয়ার। তো খাওয়া দাওয়ার পরেই কুন্তল নিয়ে আসলো আইসক্রিম, যেটা মানে এখানে সাইডে মানে সমস্ত কিছুই তোমাদের পাওয়া যাবে, মানে ইজিলি এখানে সমস্ত কিছু অ্যাভেলেবেল থাকে। তো আমরা এখন এখানে আইসক্রিম খেয়ে নিচ্ছি, আর আমি রীতিমতো চকলেট লাভার যেহেতু, চকলেট আইসক্রিম, আর কুন্তলের ভ্যানিলা, আর বাবারও ভ্যানিলা। তো কুন্তলকে আইসক্রিমটা দেখাতে বলেছিলাম, এমনভাবে দেখানো যেন অ্যাওয়ার্ড পেয়েছে। তো যাই হোক, এখন আইসক্রিম ফাইসক্রিম খেয়ে ভালোভাবে ওখান থেকে খাওয়া দাওয়া সব পেট ফেট পুজো করে নিয়ে এখন বেরিয়ে আসছি। তো বেরিয়ে আসার মুহূর্তেই বাবা বললো একটু চা ফা খাবে, তো ওই বাবা একটু চা আর আমি খাইনি যদিও। তো তিনজনে মিলে, মানে বাবা মা কুন্তল তিনজনে মিলে চা কফি খেয়ে নিল যে যার মতন করে। তো এখন প্রায় বেরিয়ে আসার সময়টা, ওলা বুকিং চলছে। ওলা বুক করার সময় মানে ওলা আসতে আসতেই আমি চারিদিকে একটুখানি ভিডিও করে নিলাম তোমাদের সাথে একটু শেয়ার করার জন্য, যে দেখো কত সুন্দর লাগছে বাইরের ভিউটা, মানে গাছের ফাঁক থেকে কী সুন্দর আকাশ দেখা যাচ্ছে, খুব সুন্দর। তো যাই হোক, আজকে আমার ব্লগটা এতটুকুই ছিল। তোমাদের ভালো লাগলে আমাকে কমেন্টে প্লিজ জানিও। সবাই খুব ভালো থেকো, টাটা।